কলকাতার বিখ্যাত দুর্গাপুজো, নেতাজি কলোনির লোল্যান্ডের দুর্গাপুজো পুজো প্যান্ডেল আজকে দু মিনিটের ঝড়ে কীভাবে ভেঙে পড়েছে দেখুন। দু মাস ধরে যে প্যান্ডেলটা হচ্ছিল, দু মাস ধরে যারা ও পরিশ্রম করে প্যান্ডেলটাকে তৈরি করেছে, কিন্তু দু মিনিটের ঝড়ে কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখুন। পুজো কম্পানির পুজো প্যান্ডেলের উপরেরটা পুরো টোটালি কমপ্লিট হয়ে গেছিলো, দু মিনিটের ঝড়ে দেখুন কীভাবে ভেঙে পড়েছে। এই মুহূর্তে পুজো কম্পানির মেম্বাররা তারা চিন্তিত হয়ে পড়েছেন যে কীভাবে এই পরিস্থিতিকে তারা সামাল দেবে, তারা বুঝে উঠতে পারছে না এই মুহূর্তে। কারণ এটাই স্বাভাবিক ব্যাপার যে যে কাজটা করতে দু মাস সময় লেগেছে সেই কাজটা এই মুহূর্তে ষোলো দিনে কীভাবে তারা করে উঠবে। আশা করি তারা অবশ্যই এই পরিস্থিতি কাটিয়ে উঠবে, আমাদের তাদের প্রতি শুভকামনা রইল। তারা যেন এই পরিস্থিতি সামাল দিতে পারে, অবশ্যই তারা সামাল দেবে এবং অবশ্যই পুজোটা ভালোভাবে হবে। কিন্তু যে পরিস্থিতি হয়েছে এই মুহূর্তে পুজো প্যান্ডেলের, দেখুন দু মিনিটের ঝড়ে দু মাসের খাটনি বৃথা হয়ে গেছে, দু মিনিটের ঝড়ে দেখুন। আশা করছি নিশ্চয়ই তারা এই প্রবলেম সলভ করে ফেলবে। এই মুহূর্তে পুজো কমিটিদের মাথায় হাত, তারা কীভাবে এই পরিস্থিতি সামাল দেবে এটাই সঠিক কথা। দু মাসের ধরে যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে দু মিনিটের ঝড়ে যেটা নষ্ট হয়ে গেল, সেটা কীভাবে ষোলো দিনে তারা আবার সম্পূর্ণ সঠিক পরিস্থিতিতে আনবে সেটাই স্বাভাবিক। কিন্তু আশা করছি নিশ্চয়ই সেটা ঠিক হয়ে যাবে এবং তারা এই সমস্যা থেকে সম্পূর্ণভাবে কাটিয়ে উঠবে এবং আমরা প্রতিবারের মতন এই পুজোটাকে আরও ভালোভাবে দেখতে পাবো।